যে পরিমাণ বাংলাদেশিরা সৌদি আরবে বসবাস করছে সেটার দিকে যদি আমরা তাকাই, এটা 2.8 মিলিয়ন, এটা হচ্ছে বাংলাদেশের বাইরে সর্বোচ্চ বাঙালিদের অবস্থান। এবং আমাদের প্রচুর রেমিটেন্স সৌদি আরবিয়া থেকে আসছে। তো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই রেমিটেন্সটা আরও সহজভাবে আরও দ্রুত বাংলাদেশে কীভাবে পৌঁছাতে পারে সেটা নিয়ে আমরা আলাপ করেছি। আর উনি যেটা বললো যে রিনিউয়েবল এনার্জি, যে নবায়নযোগ্য জ্বালানি, এখানে কিন্তু সৌদি আরবিয়া অনেক এগিয়ে গেছে এবং তাদের অনেক প্রযুক্তি আছে, তাদের অনেক গবেষণা আছে, এবং সেটাকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কীভাবে কাজে লাগাতে পারি। বিশেষ করে আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে, এখানে যদি সৌদি কোম্পানিগুলো যদি বাংলাদেশে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। সৌদি আরবিয়া অতীতে সবসময় আমাদের পাশে ছিল, তারা বর্তমানে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তারা আমাদের একটা অন্যতম পরীক্ষিত বন্ধু হিসাবে আমাদের পাশে থাকবে। বলছেন যে 50 বিলিয়ন গাছ তারা 2030 সালের মধ্যে লাগাবে, 10 বিলিয়ন হচ্ছে সৌদি আরবিয়া আর বাকি 40 বিলিয়ন হচ্ছে অন্যান্য, মানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। তো আসলে আমরা তো সবসময় মনে করি যে তারা মানে একটা তেল নির্ভর অর্থনীতি, বা তারা যে আসলে ওই জায়গা থেকে সরে আসছে, তারা যে পরিবেশকে যে গুরুত্ব দিচ্ছে এটা তারই একটা প্রমাণ। তারপরে আপনার দূষণ নিয়ে আমরা কথা বলেছি, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আমরা কথা বলেছি, তারপরে আপনার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি, পরিবেশ সংক্রান্ত অনেক বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমি মনে করি যে আসলে এখানে আমাদের একজনে কাজ করার অনেক সুযোগ আছে।